हाय गाइस वेलकम बैक टू माय चैनल। आज के कथा बोलबो लैक्मे इनविजिबल फाउंडेशन फाउंडेशनटा निये। तो लैक्मे फाउंडेशन प्राय इंडियार सबार बाड़ीते रही है। तो हमें आज के फाउंडेशनटार ए टू जेड निये कथा बोलबो। तो तुम्हारा देखते ही पाच जे आमी आमार आई मेकअपटा अफलाइन क्रिएट कर फेले और आमार डार्क स्पॉट पिगमेंटेशन सब देखते पा जा। तो हाँ आमार स्किने प्रचुर प्रॉब्लम आछे। तो आमी देखबो जे एई फाउंडेशनटा आमार स्किनेर एई पिगमेंटेशन डार्क स्पॉट हाइड करते पारे कि ना और एर पैकेजिंग माने समस्त किछु ए टू जेड निये आमी कथा बोलबो। प्रथमेई बोले राखी प्रथमबार एसेछो तो अवश्यई आमार चैनलटा सबस्क्राइब करबे, भिडियोटा भालो लागले लाइक करबे, कमेंट करबे आर बंधुदेर साथे शेयर करते भूलबे ना। चलो शुरू करा जाक। तो हमें फार्स्टे बोली एटा ग्लास पैकेजिंग और ओपर ये कैपटा प्लास्टिक, ओपर लेखा रही है लैक्मे इनविजिबल फाउंडेशन। अच्छा ये SPF 8 आछे, SPF 8। अच्छा एर दाम दुशो षाट टाका एटार दाम, ठीक है। अच्छा आमी एटा किनेछी लोकल मार्केट थेके, तो आमी एटा आरो कमे पेयेछिलाम। आमार ठीक एखन मने नेई, आमी एटा किनेछी प्राय 5-6 मास हये गेछे। এতে লেখা রয়েছে ইউজ বিফোর 24 মান্থ ফ্রম প্যাকেজিং। তো এটা প্যাকেজিং থেকে আরও 2 বছর তোমরা ইউজ করতে পারবে। দিস ইজ গুড ফর প্রোডাক্ট। এতে 25 ml প্রোডাক্টটা আছে, এর ওয়েট 25 ml প্রোডাক্টটা আছে, তো অনেক দিন চলে যাবে তোমাদের। আর পকেট ফ্রেন্ডলি, যদি তোমরা কেউ এটা বিয়ে করতে চাও, তোমরা কলেজ স্টুডেন্ট প্লাস নর্মাল যে কোনো। तो एबार आमरा चले जाच्छी एटा रिव्यूते। तो देखते ही पाच्छो आमार स्किने अनेक पिगमेंटेशन आछे, डार्क स्पॉट आछे। तो फार्स्ट আমি আমার স্কিনে ভালো করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি আর একটা প্রাইমার লাগিয়েছি। আমি প্রাইমার ইউজ করেছি এখানে ব্লু হেভেনের এই প্রাইমারটা। প্রাইমারটা ইউজ করে দেখতে পারো খুব ভালো। তো আমি চলে যাচ্ছি এবার ফাউন্ডেশনে। আচ্ছা ফাউন্ডেশনটা এরকম একটা টিপ পাবে, দিস ইজ গুড ফর প্রোডাক্ট, কারণ অনেক দামি দামি প্রোডাক্টে এরকম স্প্যাচুলা থাকে না। এটা মাত্র 250 টাকা দাম, 260 টাকা দামের মধ্যে এরকম একটা স্প্যাচুলা পাচ্ছ। আর হ্যাঁ তোমরা এটা অনলাইন কিনতে পারো, আরও কমে হয়তো পেয়ে যেতে পারো নাইকা বা অন্যান্য অ্যাপ থেকে, বাট এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। আচ্ছা আমি এরকম একটা ব্রাশের সাহায্যে আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে যাচ্ছে ভালোভাবে, কোনো প্রবলেম হচ্ছে না, ব্লেন্ড হয়ে যাচ্ছে।
কিন্তু দেখতেই পাচ্ছো ভালোভাবে আমার পিগমেন্টেশনগুলো হাইড হয়নি। আমি অল্প একটু নিয়ে নেবো আমার নেকের জন্য। আচ্ছা দেখতেই পাচ্ছ তোমরা ডার্ক স্পট আর পিগমেন্টেশন ভিজিবল রয়েছে। তো এটা আমি বলবো গুড প্রোডাক্ট, বাট যাদের এরকম পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে তো তাদেরকে প্রথমে কনসিলার ইউজ করতে হবে, তারপর ফাউন্ডেশন, তাহলে হয়তো তোমার পিগমেন্টেশনটা ঢেকে দেবে। তো আমি একটু বেকিং করে নেব। আমি বেকিং করার জন্য নিচ্ছি ল্যাকমির এই রোজ পাউডারটা। আমি জানি আমার মুখটা এখন ভূতের মতো লাগছে, বাট একটু পরে ঠিক হয়ে যাবে। ওকে, তো সরি, আমি এখন দেখতেই পাচ্ছ ডাবল চিক এই কারণে। তো আমি আমার চিক বোনসটা একটু কন্ট্রোল করে নেব। রিয়েলি নাইস কন্ট্রোল, বিশাল পিগমেন্টেড। তো যে কোনো জিনিস ইউজ করার আগে এরকমভাবে করে নিতে ভুলবে না। আচ্ছা, আমি আমার এই ডাবল চিকটা একটু ব্রঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু ব্লাশ খুব একটা পছন্দ করি না, তবু একদম মিনিমাম প্রোডাক্ট একটু একদম মিনিমাম। আচ্ছা, আমি এই বেকিংটা পাউডারটাকে এবার সরিয়ে দেব।
ব্লাশটা কতটা পিগমেন্টেড, বুঝতে পারছো কী অবস্থা হয়েছে? আমার একদম ব্লাশ পছন্দ না। তো মোটামুটি কমপ্লিট। আমি আজকে কোনো রকম আই মেকআপ দেখাবো না, কারণ আমি আজকে রিভিউ দিচ্ছি এই ফাউন্ডেশনটার। তো এই ফাউন্ডেশনটার উপর তোমরা কীরকম মেকআপ করতে পারো বা কীরকম লাগবে সেটাই আমি আজকে তোমাদের দেখালাম। তো ফাউন্ডেশনটা একদম মিনিমাম কভারেজ দেয়, ফুল কভারেজ নয়, মিনিমাম কভারেজ দেয়। তো তোমরা এটাকে কলেজ গোয়িং গার্লস, তারপর অফিস যাওয়ার জন্য তো তোমরা এটা ব্যবহার করতে পারো, আর নর্মাল কোনো ওকেশানে। বাট হ্যাঁ, এটা আমি বলবো না কোনো ফুল কভারেজ ফাউন্ডেশন। আর তো এমনি এটা ভালো, আমার এটা খুবই ভালো লেগেছে, আমি রেকমেন্ড করব। তো আমার ভালো লেগেছে। আর এটা তোমরা ব্যবহার করতে পারো অয়েলি স্কিন টু মিডিয়াম স্কিন, ঠিক আছে? তো অয়েলি থেকে যদি তোমাদের নর্মাল স্কিন হয়, অয়েলি আর নর্মাল স্কিন যাদের, তো তাদের জন্য এটা খুব ভালো হবে। তবে হ্যাঁ, যাদের ড্রাই স্কিন তাদের আমার মনে হচ্ছে একটু স্টিকি লাগবে। তো আমি খুব খারাপও বলবো না আর খুব ভালো বলবো না, বাট হ্যাঁ আমি রেকমেন্ড করবো, এটা ভালো। আর আজকের ভিডিওটা দেখার পর এখনও যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে অবশ্যই। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কী প্রোডাক্টের রিভিউ দেখতে চাইছো, ঠিক আছে? তো থ্যাংক ইউ গাইজ, বাই।